নোটবন্দী সিএ এর মতো অগ্নিপথ বিজেপি সরকারের আরেকটি অপরিকল্পিত পদক্ষেপ বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তার দল অগ্নিপথ বিরোধী বিক্ষোভকে সর্বতোভাবে সমর্থন করে, তবে তারা নৈরাজ্য সৃষ্টির পক্ষে নন। অগ্নিপথ স্কিম নিয়ে যারা ঘোষণা করেছিলেন, আপনি দেখুন, মোদী সরকারের এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, প্রচলিত প্রথা, যে নোটবন্দি যখন ঘোষণা করলো অপরিকল্পিতভাবে, কোনো পরিকল্পনা নেই, যারা বেনিফিশিয়ারি, যারা সামগ্রিকভাবে এই স্কিমটা নিয়ে উপকৃত হবে, তাদের কথা না ভেবে বারে বারে, সে সিএ হোক, কৃষক আইন হোক, নোটবন্দি হোক, দুদিন অন্তর অন্তর একটা করে চেঞ্জ। আপনি বলুন যে যারা ইন্ডিয়ান আর্মি বা প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর সেন্টিমেন্টকে সামনে রেখে নির্বাচনের সময় রাজনৈতিক লড়াই না রেখে তাদের ছবির আড়ালে গিয়ে নির্বাচন লড়ে, আর নির্বাচনের পর বলে যে অগ্নিবীররা চার বছর পরে যখন চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হবে, তারপর বিজেপির পার্টি অফিসে সিকিউরিটি গার্ড হিসেবে তারা কাজ করবে, এর থেকে লজ্জার, নিন্দার আর কি হতে পারে? যারা প্রতিবাদ করছেন, নিশ্চিতভাবে আমাদের দল আপনাদের এই ইস্যুটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে, কিন্তু কোনো রকমভাবে যাতে একটা নৈরাজ্যের পরিবেশ ভারতবর্ষ জুড়ে তৈরি না হয়, এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে।